মাঘের শুরুতে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে দেশ জুড়ে জেঁকে বসেছে শীত। তীব্র শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমিক ও নিম্ন আয়ের মানুষেরা। এর মধ্যে এবার বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। 15 জানুয়ারির সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, 16 জানুয়ারি রাতে খুলনায় গুড়িগুড়ি বৃষ্টি এবং 17 জানুয়ারি রংপুর, ময়মনসিংহ ও সিলেট ছাড়া বাকি বিভাগগুলোতে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, কয়েকদিন ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ রয়েছে। আগামী 2 দিনের মধ্যে কয়েকটি বিভাগে বৃষ্টি হবে। এ সময় রাতে তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। গত 24 ঘন্টায় সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বরিশালে। এ জেলাসহ মাদারীপুর, গোপালগঞ্জ, দিনাজপুর ও ভোলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গায় প্রশমিত হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে দিনাজপুরে 1 সপ্তাহ ধরে দেখা মিলছে না সূর্যের, দিনভর ঠান্ডা বাতাসে কাবু জনজীবন। দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, জেলায় বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। 15 জানুয়ারির সকালে তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এ জেলায়। কুড়িগ্রামের ফুলবাড়ি, চিলমারিতেও শীতের চিত্র একই রকম।